মমতাঙ্ক আরো ব্ল্যাকমেল। আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। মুক্ত বাণিজ্য যুগে দেশ দেশ ভিতরে ব্যাপার উপরে নাহি কটকণা। পূর্বর ভাই লেখিছিলে ভৌণীকু চিঠি, এবে ভৌণীকু ভাই কহিবে কি আলু কথা না বিজেডি কু মজা নেবাকু ছাড়ি দেবে? যদি ভাই কইদিবে ভৌণী অটকাইদিবে কোন হইতিব কি মা আউ কি চিঠি কোন লেখিতিব লোকঙ্ক কষ্টরে খুশি হেব কি বিজেডি? কলা বাজার আশঙ্কারে যোগাণ বিভাগর চড়াউ, সেপটে বিধানসভার বি আলু ঝড়। আলুকু নেই গত অগস্টরে অমানিয়া হইছিলে দিদি, এবে পুনি আলু গাড়ি নছাড়িবাকু জিদ। বঙ্গারে পছে ব্যবসায়ী ক্ষতি সহন্তু, হেলে ওড়িশাকু কিন্তু আসিব নাহি দিদিঙ্ক আলু গাড়ি। অগস্ট পরে পুনি এবে আলু উপরে মমতা কটকণা করিবারু ওড়িশারে উচ্চা হইছি দর। দিদিঙ্কু জবাব দেবাকু যাই উত্তরপ্রদেশরু পুনি আলু মগাইছন্তি রাজ্য সরকার। সোমবার উত্তরপ্রদেশরু 300 আলু ট্রক ওড়িশা আসিছি। এপটে কলা বজারি আশঙ্কারে কটক ও ভুবনেশ্বর বিভিন্ন গোদামরে চড়াউ করেছে যোগান বিভাগ। সেমানে যেহেতু 37 টাকা রু 38 টাকা ম্যাক্সিমাম কিনুচন্তি, তো তাঙ্কর ট্রানজাকশন চার্জ অছি, অনলোডিং লোডিং অছি, তো তাকু 43 44 আমি সাজেস্ট করুচু। ওর্স কেস রে যদি যোটা আপনকর হোলসেলার রু রিটেলার টিকে দূরে অছি, তো 45 টাকা ম্যাক্সিমাম ফিক্স করিও কোচু। আলু তো নিহাতি দরকার সমস্ত, মোর কোন সমস্তর দরকার আলু, তেনু আলু আসিলা পরে যা হব দিনে দুই দিন অপেক্ষা করে টিকে কাস্টমারতে চলিও পড়িব, সরকার কহুচন্তি আসিও বলি। পশ্চিমবঙ্গর ব্যবসায়ী ওড়িশাকু আলু বিক্রিয়াকু চাহুচন্তি, কিন্তু মমতা সরকারঙ্কর জিদ যোগু ওড়িশাকু আসিপারু নাহি আলু ট্রক। বঙ্গরে এবে 7 লক্ষ মেট্রিক টন আলু গচ্ছিত অছি, তাঙ্কর চাহিদা অতি বেশিরে 5 লক্ষ মেট্রিক টন। যদি বাকি 2 লক্ষ মেট্রিক টন আলু সেমানে অন্য রাজ্যকু ন পঠাউচন্তি, তেবে সবু নষ্ট হইযিব। গোদামরে আলু নষ্ট হেবা আশঙ্কারে আসন্তা কালিঠারু ধর্মঘটর চেতাবনী দেইছন্তি পশ্চিমবঙ্গর ব্যবসায়ী সংঘ। সেপটে অধিক আলু ন কিনিবাকু গ্রাহককে অনুরোধ করেছি রাজ্য ব্যবসায়ী সংঘ। অনুরোধে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে তো খুচরো আলুর দামটা অনেক বেশি, পাইকারি বাজারের সাথে খুচরো দামটা অনেক বেশি ডিফারেন্স। আমরা একটা চেষ্টা করছি যে পাইকারি বাজার সরাসরি যদি খুচরোতে কিছু বিক্রি করতে পারে কিছুটা কম দামে, যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায়, ওর জন্য এই ব্যবস্থাটা করা। আজি সুদ্ধা প্রায় ইউপিরু 70 গাড়ি আলু পৌঁছিব এবং 30 গাড়ি আলু ওয়েস্ট বেঙ্গল পৌঁছবার মধ্যে সম্ভাবনা আছে। যে রিকোয়ারমেন্ট অছে ফুলফিল নহলে মধ্যে কার অভাব রহিব না। তবে আপনার মাধ্যমে ওড়িশার সমস্ত খাউটিকে নিবেদন করা চাইবি যে সেমানে যেতিকি দরকার সেতিকি হি ক্রয় করন্তু। বাজারে আলু এবে কেউঠি 45 তো আউ কেউঠি 50 রে বিক্রি হেউচি, বিধানসভার বি উঠিছি আলু ঝড়। আলু অভাব নেই বিজেডি সরকারকু দায়ী করিথিবা বেলে কাহিঁকি আলু মিশন ফেল হেলা বলি প্রশ্ন করি জবাব দেইছন্তি শাসক দলর বিধায়ক। সে নির্দিষ্ট ভাবে কহিবে কি কোন সংস্থা সহ সে এগ্রিমেন্ট করছন্তি, কোন সরকারক সহ আলোচনা করছন্তি, কাহাকু চিঠি লেখিছন্তি, ইয়ে কেবল নানা বাইয়া গীত গাইবাটা সার হউচি। সাধারণ লোকঙ্কু যেউ প্রকার প্রতিশ্রুতি দেইকি আসিলে যে তাঙ্ক সমস্যার সমাধান করিবে, কোনসি সমস্যাকু সমাধান করিবা পাই সরকার নজর দৌনাহাঁতি। ইয়ে আলু মিশন উপরে কিছি কলেনি, আলু কেমিতি উৎপাদন হব কৃষক মানুষ পচারেনি, চাষী মানুষ পচারেনি, প্রোৎসাহন দেলেনি, কোল্ড স্টোরেজ বন্ধ করেদেলে, তাঙ্কর কোন দৈতিক অধিকার অছি আপন মানে কুহন্তু? যে মানে পচারিবে আলু উপরে বর্তমান আম সরকার মোহন মাঝিঙ্কর সরকার আলু যেতবে মমতা দিদি নাই করেদেলে, আমি তাঙ্কু পচারিব। আমি উত্তরপ্রদেশরু পঞ্জাবরু বর্তমান আলু আনিবু, আম ওড়িশার লোকঙ্ক পাই ওড়িশার লোকঙ্কু দেবু। পূর্বর আলু প্রসঙ্গরে মমতাকু চিঠি লেখিলে নবীন, আলু গাড়ি পঠাইবাকু জুলাইরে অনুরোধ করিথিলে, তবে ভৌণী তো কথা শুনিলে নাই, বরং সেতবেলে এ প্রসঙ্গকু নেই কটাক্ষ করিথিলে খাদ্য যোগাণ মন্ত্রী। এবে পুনি থরে মমতাঙ্ক ব্ল্যাকমেল পরে ভাই ভৌণী উপাখ্যান কথা উঠাই কটাক্ষ করছেন যোগাণ মন্ত্রী। নাই মু তো জানি পারুনে কর পে সে বারম্বার এই টাইপর অটকাউচন্তি, আমরি বাট দেইকি তো মাছ যাউচি, আমরি বাট দেইকি অন্ডা দেই যাউচি, বিভিন্ন খাদ্য যাউচি, সেমতি করিবা উচিত নুহ। আউ সে বারম্বার তাঙ্ক মানে মনকু কোন আসছে সে অটকাউচন্তি, জনা পড়ুচি তাঙ্কর ভৌণী ভাইঙ্ক ভিতরে কোন সম্পর্ক মু জানি পারুনে। যদি ভাই কইথিবে ভৌণী অটকাইথিবে কোন হইথিব কি মা আউ কি চিঠি কোন লেখিথিব। কলকাতারু দিলীপ দাস, কটকরু দেবাশিষ ধল, ভুবনেশ্বরু চিন্ময় সাউঙ্ক সহ দিব্যজ্যোতি মহান্তিক রিপোর্ট আরগস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।